আমরা ভিলেজ কুকিং এ সবাইকে স্বাগত আরো একটি নতুন সহজ রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আজকে রেসিপি হলো দই বিট ছাড়া টক দই খুব কম সময় অল্প খরচে বানা যায় টক দই বাড়িতে মাত্র দুটো উপকরণ দিয়ে বানানো যায় টক দই রেসিপিটি শুরু করার আগে আমি একটু এসেছি মাঠে ছাগলের পাতা পাড়তে এখন ছাগলের জন্য পাতা পাড়ব বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটাই দেখবেন আর আমাদের সঙ্গেই থাকবেন সাদাটা নিয়েছি আর নিয়েছি গরুর দুধ তো আমি আগে থেকে ছেঁকে নিয়েছি এই কাপ দিয়ে তিন কাপ নিব আমি দুধ
এরপরে এখন গ্যাসটা অন করব। এখন অপেক্ষা করছি ব্লগ আসার জন্য। জাল দিয়ে দিয়ে ঘন করে নেব। দুধটা আমি তিন ভাগের মধ্যে এক ভাগ শুকিয়ে নিব আর দুই ভাগ থাকবে, ওটা দিয়ে টক দই বানাবো। দুধটা আমি তিন ভাগের মধ্যে এক ভাগ জাল করে শুকিয়ে নিয়েছি, দেখুন অনেকটাই শুকিয়ে গেছে, যে ঘন হয়ে গেছে। এখন নামিয়ে ঠান্ডা করব। নামিয়ে নিলাম, দুধটাকে একটু ঠান্ডা করব। বন্ধুরা, আমি যে দুধ থেকে দুধটা ছেড়ে দিচ্ছি একটা কারণ আছে, দেখুন এই যে ফেনা ফেনা হয়ে গেছে। আমরা যে দোকানে কিনে খাই টক দই বা মিষ্টি দই, এরকম ফেনা ফেনা থাকে উপরে, সেই জন্য আমি এরকম করছি একদম দোকানের মতোই। দুধটা আছে উষ্ণ গরম, একটা আঙ্গুল ডুবিয়ে যেন সহ্য করতে পারি। আমি এই বাটিটাতে দই বসাবো। যে কোনো পাত্রে দই বসানো যায়, আমি কাঁচের পাত্রে দই বসাবো। আজকে এইটুক দুধ বেঁচে গেল, গ্লাসে দইটা বসাবো। এবারে ভিনিগার দেব দু চামচ। আর এক চামচ দেব, মোট আমি দু চামচ দিলাম ভিনিগার। গ্লাসে দেব এক চামচ ভিনিগার। এখন ঢাকা দিয়ে দিব, একটা গরম জায়গায় রেখে দেব। এইভাবে করে ঢাকা দিয়ে গরম জায়গায় রেখে দেব। এইভাবে ঢাকা চাপা দিয়ে রেখে দিলাম, সাত ঘন্টা পর আবার ফিরে আসব। আট ঘন্টা পর আবার ফিরে আসলাম, ছ ঘন্টা বলেছিলাম, তো আকাশটা একটু মেঘমেঘ করছে, তাই আমি আট ঘন্টা পর আসলাম। এখন দেখব দইটা কেমন বসেছে। টক দইটা দেখেই বুঝতে পারছেন কত সুন্দর বসেছে। এই পর্যায়ে ফ্রিজে রাখলে 5 থেকে 7 মিনিট আরো ভালো হতো, আমি ফ্রিজে রাখিনি, গরমে তাপে করেছি। এই দইটা মিষ্টি বা টক দই বীজ হিসাবে ব্যবহার করতে পারেন। কেটে দেখাচ্ছি, এই যে দেখুন কত সুন্দর হয়েছে। টক দই আমরা অনেকেই রূপচর্চা বা রান্নার কাজে হিসেবেও ব্যবহার করে থাকি, দেখুন কত সুন্দর হয়েছে। তো বন্ধুরা, আজকে এই টক দই রেসিপিটা কেমন লাগলো? আশা করছি ভালো লেগেছে। আর ভালো লাগে থাকলে প্লিজ বন্ধুরা ছোট দেখে একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, আর বেশি বেশি করে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন। আজকে আমি ভিডিওটা এখানে শেষ করছি, পরের ভিডিওতে আবার দেখা হবে।